नमस्कार बंधुरा, फिर एलम तुम्हारे एक नतून भिडियो नहीं तुम्हारे प्रिय चैनल कार्तिक हर्टिकल्चारे। तो बंधुरा, आज के भिडियोते जो विषय नहीं आलोचना करो वे गाचटा नहीं तुम्हारे सामने चले शीतर मौसुमे एक जनप्रिय गाच हमें सकले सकले चीनी सकलें प्रिय एक गाच से हे गाँदा, इनका गाँदा। तो जरा इस समय इनका गाँदा प्रतिस्थापन कर তারা কিভাবে এই ইনকা গাঁদা মাত্র 15 থেকে 20 দিনের ভেতর গাছগুলোকে প্রচুর পরিমাণে ঝাঁকড়া করতে পারবে, প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে পারবে, আজকে সেই নিয়ে আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু। তো বন্ধুরা, আমরা সকলে জানি একটা ইনকা গাঁদা প্রতিস্থাপন করতে গেলে আমাদের প্রথমে 2 ইঞ্চি পটে, তারপর 5 ইঞ্চি পট, তারপর আমরা ফাইনাল পটিং করি। কিন্তু যেহেতু তোমরা এখন ইনকা গাঁদা প্রতিস্থাপন করছো বা অনেকে এই সময় ইনকা গাঁদা প্রতিস্থাপন করছে, এই সময় হাতে আমাদের এত সময় নেই। আমাদের মাত্র 2-3 মাস হাতে পড়ে আছে, তার মধ্যে গাছটার বৃদ্ধি বিকাশ দরকার এবং তার মধ্যেই আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুলও দরকার। আমি সেক্ষেত্রে তাদের জন্য বলবো যে এই সময় 2 ইঞ্চি বা 5 ইঞ্চি পটে তোমাদের গাছটা প্রতিস্থাপন করার প্রয়োজন নেই। তোমরা গাছগুলোকে যেমন কিনে আনছো, কিনে এনে 3 দিন তোমরা কোনো ছাওয়া স্থানে রাখো, তোমাদের বাড়ির আবহাওয়ার সঙ্গে ম্যাচ করাও, তারপর তোমরা ডাইরেক্ট ফাইনাল পটিং করে দিতে পারো। 6 ইঞ্চি পটে ফাইনাল পটিং করে দিতে পারো। তো কীভাবে ফাইনাল পটিং করবে বা ফাইনাল পটিংয়ের মাটি কীভাবে তৈরি হবে, তো সেইটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রেখে দিয়েছি। তোমরা অতি অবশ্যই সেই মাটি তৈরির ভিডিওটা দেখে নাও, দেখে নিয়ে সুন্দর মাটি তৈরি করে তোমরা সেই গাছটাকে প্রতিস্থাপন করে দাও। তো এখানে আমি বলছি বন্ধুরা, মাটি তৈরির বিষয়টা বলা হয়েছিল যে যখন 5 ইঞ্চি পট থেকে আমরা ফাইনাল পটিং করব, সেই হিসাবেই আমি মাটিটা তৈরি করতে বলেছিলাম। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস আমাদের ফলো করতে হবে যে আমরা যখন ছোটো গাছকে মানে চারা গাছ আমরা 2-5 ইঞ্চি পটে প্রথমে গ্রো না করে যদি ফাইনাল পটিংয়ে করতে যাই, তাহলে কিন্তু আমাদের সেই মাটির সঙ্গে এসওপি মেশালে চলবে না। এইটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা সবই কিছু করবে কিন্তু তার সাথে কিন্তু এসওপিটা একদমই মেশাবে না। এসওপিটা না মিশিয়ে তোমরা ফাইনাল পটিং করবে, করে তোমরা ভালো করে জল দিয়ে প্রতিস্থাপন কমপ্লিট করবে। এবং সেক্ষেত্রে আর একটা কাজও তোমাদের করতে হবে, সেই কাজটা হচ্ছে তোমাদের বেলে মাটি বা হালকা দোঁয়াশ মাটি এই গাছের জন্য তোমাদের ব্যবহার করতে হবে। তো যদি বেলে মাটি তোমরা না পাও বা দোঁয়াশ মাটি, হালকা দোঁয়াশ মাটি না পাও, তাহলে তোমরা এক কাজ করবে, এক ভাগ তোমরা মাটি নেবে, দু ভাগ নদীর সাদা বালি নেবে, এক ভাগ নেবে তোমরা ভার্মি কম্পোস্ট এবং তার সাথে এক ভাগ কোকোপিট। এই চারটে উপকরণকে ভালো করে মেশাবে, মিশিয়ে তোমরা এর জন্য মাটি তৈরি করবে। এর পুরো প্রসেসটা তোমার সেই ভিডিওতে বলা আছে, তোমরা দেখে নিতে পারো, দেখে নিয়ে তোমরা সুন্দরভাবে মাটিটা তৈরি করে গাছটা প্রতিস্থাপন করে দিতে পারো। তাহলে দেখবে কোনো রকম সমস্যা কিন্তু হবে না, অতি অবশ্যই এসওপি কিন্তু মাটিতে মেশানো যাবে না। তো বন্ধুরা, এরপর তো হয়ে গেল আমাদের গাছ বসানো কমপ্লিট। এরপর আমাদের জানতে হবে এই গাছটাকে আমাদের এই সময় ফুল সানলাইটে রাখতে হবে। আমরা এই গাঁদা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে বা গাঁদা গাছগুলোকে দ্রুত পরিমাণে ঝাঁকড়া করতে গেলে প্রথম আমাদের কাজ হবে যে গাঁদা গাছগুলোকে আমাদের ফুল সানলাইটে রাখা। এই গাঁদা গাছ তখনই সুন্দরভাবে ফুল দেয় যখন সে দিনের মধ্যে 6-7 ঘন্টা রোদ পায়। এর কম যদি রোদ পায় বা ছাওয়াযুক্ত স্থানে যদি তোমরা এই গাছটাকে রাখো, এই গাছের সুন্দর বৃদ্ধি বিকাশও হয় না এবং সুন্দরভাবে বড় বড় ফুলও দেয় না। তো এইটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই গাছে জল দেওয়ার ব্যাপারটা আমি তোমাদের বলে দিই, এই গাছের মাটি আমাদের কিন্তু ময়েশ্চার রাখতে হবে, আমরা যেন কাদা কাদা না হয়ে যায় এই মাটি, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যখন জল দিতে যাবো অবশ্যই মাটিটা হাতে করে চেক করব। যখন দেখবো মাটিটা 1-2 ইঞ্চি মতন শুকিয়ে গেছে ওপর থেকে, তখনই আমরা গিয়ে কিন্তু জল দেবো। হ্যাঁ, এখন যেহেতু রোদের তীব্রতা একটু বেশি আছে, গাছ যদি একটু ঝিমিয়েও পড়ে তাতে কোনো রকম সমস্যা নেই, গাছে জল দিলে আবার গাছগুলো চাঙ্গা হয়ে যাবে। কিন্তু অতিরিক্ত জলের কারণে গাছ কিন্তু মারা যায় বা অতিরিক্ত জল যদি এই গাছের মধ্যে পড়ে যায়, এই গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাটা লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, এই তো গেল আমাদের গাছগুলো কোথায় রাখবো বা কীভাবে জল প্রয়োগ করবো। এরপর জানতে হবে আমাদের দ্রুত বৃদ্ধি বিকাশ, মানে 15-20 দিনের মধ্যে এই গাছগুলোকে যদি আমাদের ঝাঁকড়া করে তুলতে হয়, আমাদের এই গাছে কী খাবার প্রয়োগ করতে হবে, যেটা সকলে জানতে চাও, একটা ভাইটাল বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা। তো তোমরা এই বিষয়টা মন দিয়ে শোনো। তো বন্ধুরা, এই গাছের পরিচর্যার ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে এই গাছ আমাদের কোন খাবার সবথেকে বেশি ভালোবাসে বা কোন খাবার এই সময় দেওয়া উচিত। কারণ এই গাছের বৃদ্ধি বিকাশটা যেহেতু এখন দরকার আমাদের, এই গাছের নাইট্রোজেন কিন্তু আমাদের দরকার, আমাদের এই গাছে নাইট্রোজেন সার প্রয়োগ করতে হবে। এবং আমাদের মনে রাখতে হবে এমন কোনো সার আমরা এই গাছে প্রয়োগ করব না এই মুহূর্তে যার কারণে গাছের বৃদ্ধি বিকাশটা থমকে গিয়ে গাছ কুড়ি নিয়ে চলে আসে। এই যে দেখতে পাচ্ছ পাশের যে ব্রাঞ্চগুলো, এই যে ব্রাঞ্চগুলোকে আমাদের বৃদ্ধি করতে হবে এবং গাছটাকে একটু বাড়াতে হবে, ঝাঁকড়া করে তুলতে হবে। তো এমন একটা খাবার আমাদের এই সময় প্রয়োগ করতে হবে যার ফলে গাছেতে প্রায় 15-20 দিনের ভেতর দ্রুত গতিতে ফুল চলে আসে এবং প্রচুর পরিমাণে গাছটা ঝাঁকড়াও হতে পারে। তো এই সময় আমাদের কী খাবার প্রয়োগ করতে হবে, চলো সেটা দেখে নিই। তো যারা রাসায়নিক খাবার প্রয়োগ করতে চাও তাদের ক্ষেত্রে দেখাই, তারা
এই গাছের জন্য তোমরা হাফ চামচ ইউরিয়া নেবে, এই 6 ইঞ্চি টবের জন্য হাফ চামচ, এবং 10 থেকে 12 ইঞ্চি টব যাদের আছে তারা 1 চামচ নেবে। আমরা মূলত 6 ইঞ্চি টব ব্যবহার করি শীতকালে গাছের ক্ষেত্রে। এই 6 ইঞ্চি টবের মধ্যে তোমরা হাফ চামচ ইউরিয়া এরমভাবে ছড়িয়ে দেবে হালকা হালকা করে দিলে। দিয়ে তোমরা 1 চামচ সুপার ফসফেট নেবে, এই যে সুপার ফসফেট দেখতে পাচ্ছ, এই সুপার ফসফেট নেবে 1 চামচ। বন্ধুরা, এখানে সুপার ফসফেট দেওয়ার কারণ হচ্ছে এই গাছের বৃদ্ধি তখনই সুন্দরভাবে হবে যখন এই গাছের শেকড়টা বৃদ্ধি পাবে। একটা গাছের সুন্দর বৃদ্ধি বিকাশের জন্য প্রথমে আমাদের শেকড় বৃদ্ধিটা খুব ভালোভাবে দরকার। শিকড় যত বৃদ্ধি হতে পারবে, যত ছড়াতে পারবে শিকড়, তত কিন্তু গাছের বৃদ্ধি বিকাশ লক্ষ্য করতে পারবো। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এবং এই গাছ আর একটা সার খুব বেশি পছন্দ করে এই শীতকালে, সেটা হচ্ছে বন্ধুরা রক্ত সার। তো বন্ধুরা, এই রক্ত সার আমাদের গাঁদা গাছের ক্ষেত্রে যদি আমরা প্রত্যেক মাসেতে 2 বার করে হাফ চামচ করে ব্যবহার করতে পারি, তাহলে গাছের দ্রুত বৃদ্ধি বিকাশটাও লক্ষ্য করতে পারবো এবং গাছের তাড়াতাড়ি ঝাঁকড়া হয়ে তাড়াতাড়ি ফুল আসতে পারবে গাছে। তো বন্ধুরা, এই রক্ত সারটা আমি যে দিলাম সেটা নেবে হাফ চামচ, মানে ইউরিয়া 1/2 চামচ, সুপার ফসফেট 1 চামচ, 1/2 চামচ রক্ত সার। যে গাছে যতটুকু সার দরকার আমাদের সেই গাছে ততটুকু সারই দিতে হবে। আমরা এই গাছে দ্রুত বৃদ্ধি বিকাশ করবো বলে 1 চামচ ইউরিয়া দিলাম, 2 চামচ সুপার ফসফেট দিলাম, 1 চামচ রক্ত সার দিলাম, এটা কিন্তু চলবে না। টবের সাইজ অনুযায়ী, গাছের বয়স অনুযায়ী আমাদের গাছে সার প্রয়োগ করতে হবে। অতিরিক্ত সার আমরা কোনো গাছে প্রয়োগ করবো না, বা উল্টোপাল্টাও সার আমরা কোনো গাছে প্রয়োগ করবো না। সেক্ষেত্রে কী হবে, গাছে ফুল চলে আসবে, গাছের বৃদ্ধি বিকাশটা হবে না, গাছ মানে খুব একটা দেখতে সুন্দর হবে না। গাছ দেখতে সুন্দর করতে গেলে, শীতকালে ঝাঁকড়া করে তুলতে গেলে এই প্রসেসগুলো তোমাদের ফলো করতে হবে। তো বন্ধুরা, যারা এত কিছু ব্যবহার করতে পারবে না, যারা এত 3 রকম খাবার তোমরা পাবে না, কিনতে পারছো না বা পাচ্ছ না কিনতে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো তোমাদের কাছে যদি সমান রেশিওর এনপিকে থাকে, যেমন 19-19-19 কিংবা 20-20-20 যদি থাকে, সেক্ষেত্রে তোমরা এইটাও ব্যবহার করতে পারো। এইটা তোমরা 6 ইঞ্চি টবেতে তোমরা হাফ চামচ প্রত্যেক মাসেতে 2 বার করে, তোমরা 15 দিন ছাড়া 1 বার করে তোমরা ব্যবহার করে দেবে, দিয়ে তোমরা ভালো করে জল ঢেলে দেবে। তো বন্ধুরা, এই যে খাবারটা দেখছো, এই খাবারটাও কিন্তু মাসে তোমরা 2 বার প্রয়োগ করবে, যেটা ইউরিয়া ফসফেট আর রক্ত সার বললাম। তো বন্ধুরা, আমরা সার দেওয়ার ক্ষেত্রে একটা ভুল করি কি, আমরা উপরে সারটা ছড়িয়ে দিই, আমরা জল ঢেলে দিই, কিন্তু এইটা এক্ষেত্রে করা চলবে না। আমাদের মাটির সাথে একটু কিন্তু সারটা মিশিয়ে দিতে হবে, কারণ ওপর থেকে যদি আমরা সারটা দিয়ে শুধু জল ঢেলে দিই, তাহলে সারটা অনেক সময় মাটির সঙ্গে মেশে না, ওপরেই রয়ে যায় এবং গাছ ইনটেক করতে একটু সময় লাগে। কিন্তু আমরা যদি এরা মাটির সঙ্গে হালকা হালকা করে সারটাকে মিশিয়ে দিই, তাহলে কিন্তু গাছ তাড়াতাড়ি ইনটেক করতে পারে, মাটির ভেতর পর্যন্তই সারটা কিন্তু পৌঁছে যায়। তো এইটা তোমাদের কিন্তু অতি অবশ্যই করতে হবে, দিয়ে তোমরা জল ঢেলে দেবে, দিয়ে তোমরা ফুল সানলাইটে রাখবে, যেখানে 6 থেকে 7 ঘন্টা রোদ পায়। বন্ধুরা, এই তো গেল রাসায়নিক আকারে আমরা কিভাবে এই গাছের পরিচর্যা করব, কিভাবে খাবার প্রয়োগ করব। এরপর আসি আমাদের এই গাছেতে জৈব আকারে কি খাবার প্রয়োগ করতে পারবো, বা জৈব আকারে যারা এই গাছের পরিচর্যা করবে, খাবার প্রয়োগ করবে, তারা কি করবে। তো বন্ধুরা, চলো আমরা জৈব সার কি কি নেবো সেটা আমরা এবার দেখে নিই। তো বন্ধুরা, আমাদের প্রথম জানতে হবে যে আমাদের জৈব সারে নাইট্রোজেন কোন কোন সারে আছে। তো আমাদের সকলে জানি আমরা যে জৈব সারের মধ্যে নাইট্রোজেন আছে ভার্মি কম্পোস্টে। এই ভার্মি কম্পোস্ট আমরা নেবো এখানে 2 চামচ। ভার্মি কম্পোস্টে আমাদের আছে নাইট্রোজেন, খুব স্লো রিলিজ নাইট্রোজেন, কিন্তু নাইট্রোজেন আছে। এই ভার্মি কম্পোস্ট নেবো 2 চামচ, এবং এতে সর্ষের গুঁড়ো যে খোল, সর্ষের গুঁড়ো খোল তোমরা একটু গুঁড়ো করে নেবে। আমি দেখানোর সুবিধার্থে আমি একটু গুঁড়ো করতে অসুবিধে হয়েছিলো, তাড়াতাড়ির মধ্যে করেছি। তো এই সর্ষের খোল নেবে তোমরা 2 চামচ, একটু গুঁড়ো করে নেবে তোমরা, মিক্সিতে গুঁড়ো করে নেবে, কিংবা গুঁড়ো খোলও তোমাদের পাওয়া যায়, খোঁজ করবে একটুখানি পাওয়া যাবে তোমাদের ওখানে। এই 2 চামচ নেবে তোমরা সর্ষের খোল নিয়ে নিলে। এই সময় আমাদের ফসফরাস কিন্তু দরকার। আমি তোমাদের আগেই বললাম গাছের বৃদ্ধি বিকাশের জন্য ফসফরাস দরকার, গাছের শেকড় বৃদ্ধির জন্য। সেক্ষেত্রে তোমরা হাড়গুঁড়ো ব্যবহার করবে। তো বন্ধুরা, এই হাড়গুঁড়ো নেবো আমরা 1 চামচ। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি দানা আকারের হাড়গুঁড়ো এইখানে কিন্তু ব্যবহার করছি। তোমরা দানা আকারের হাড়গুঁড়ো এক্ষেত্রে তোমরা ব্যবহার করবে। তো এইটা বন্ধুরা, দানা আকারের হাড়গুঁড়ো না ব্যবহার করেও তোমরা এরম যে পাউডার আকারে হাড়গুঁড়ো তোমাদেরকে দেখাই, দেখো এরম পাউডার আকারে হাড়গুঁড়ো তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। কিন্তু আমি বলবো শীতকালে গাছের ক্ষেত্রে এই দানা আকারের হাড়গুঁড়ো সবচেয়ে বেস্ট, এটাতে ফসফরাসের মাত্রা প্রচুর পরিমাণে আছে। এর সঙ্গে আমরা নেবো 1 চামচ শিংকুচি। শিংকুচিতেও নাইট্রোজেন প্রচুর পরিমাণে আছে, এই শিংকুচি আমরা নিয়ে নেবো 1 চামচ। হ্যাঁ, এবং এই সারটা যাতে শীতকালে পচে না যায়, কারণ আমরা সকলে জানি যে শীতকালে রোদ কম আসে,
এবং রোদের তীব্রতা কম থাকে, সেই কারণে অনেক সময় খাবার দিলে খাবারের মধ্যে পোকামাকড় লেগে যায় বা খাবারগুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এখানে এক চামচ নেবো নিমখোল, নিমখোল নেবো। নিমখোল নেওয়া হয়ে গেল, এরপর আমাদের নিতে হবে বন্ধুরা ম্যাগনেসিয়াম সালফেট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে হাফ চামচ ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে নিয়েছি। তোমরা এখানে হাফ চামচের জায়গায় 10-12 ইঞ্চি টব হলে তোমরা এক চামচও ব্যবহার করতে পারো। খাবারের মাত্রাটা সব কটাই বাড়িয়ে নেবে। হাফ চামচ নিয়ে নিলাম ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট গাছের বৃদ্ধি বিকাশে প্রচুর পরিমাণে কাজ করে এবং মাটি থেকে গাছকে খাদ্য ইনটেক করতেও প্রচুর পরিমাণে সাহায্য করে। তো বন্ধুরা এর সাথে আমাদের আর একটা জিনিস মেশাতে হবে, সেটা হচ্ছে রক্তসার। তো বন্ধুরা তোমরা সকলে জানো এই রক্তসার কতটা কাজ করে, কতটা পরিমাণে গাছের বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে কাজ করে, কতটা গাছ পছন্দ করে। এই রক্তসার আমরা নেবো এক চামচ, এতে মিশিয়ে দিলাম। তো বন্ধুরা এতে আর একটা জিনিস মেশাবো, সেটা রাসায়নিক প্রক্রিয়াতেই মেশাবো, সেটা হলো সুপার ফসফেট। তো বন্ধুরা এখানে আমি নিয়েছি এক চামচ সুপার ফসফেট। এর সাথে সুপার ফসফেট মেশানোর কারণ কি, আমরা হাড়গুলোতে জানি সুপার ফসফেট বা ফসফরাস আছে, খুব হালকা ফসফরাস থাকে বা ধীরে ধীরে গাছ ইনটেক করে, কিন্তু এখানে রাসায়নিক ফসফরাস যদি আমরা এক চামচ মিশিয়ে দিতে পারি তাহলে গাছের বৃদ্ধি বিকাশ কিন্তু খুব তাড়াতাড়ি লক্ষ্য করা যাবে, মানে গাছের শেকড় বৃদ্ধিটা খুব তাড়াতাড়ি হবে। তো এই সারটাকে আমরা এবার একসাথে মিশিয়ে নেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একসাথে কিন্তু মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিচ্ছি। এই সারটা আমরা একসাথে এবার মিশিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। তোমরা এখানে কিন্তু গুঁড়ো খোল ব্যবহার করবে, তোমরা কিন্তু এখানে কেক খোল ব্যবহার করবে না। আমি দেখানোর ক্ষেত্রে তোমাদের গুঁড়ো করার সময় হয় না আমার, তো তোমরা এখানে গুঁড়ো খোল অবশ্যই ব্যবহার করবে, কেক খোল কিন্তু এখানে ব্যবহার করবে না। তো বন্ধুরা আমরা এই যে খাবারটা তৈরি করেছি, আমরা এই খাবারটা কি একটা গাছে গোটাটা দেবো? হ্যাঁ, একটা গাছে আমরা গোটাটা অনায়াসে আমি দিতে পারি, কোনো অসুবিধা তাতে হবে না। এই যে খাবারটা আমরা এখানে প্রয়োগ করে দিলাম, এই যে খাবারটা প্রয়োগ করে দিচ্ছি দেখতে পাচ্ছ। এই যে প্রয়োগ করে দিলাম, দেখো হয়ে গেল প্রয়োগ করা। এরপর এই খাবারটা কিরম হাতে করে একটুখানি মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে গাছ খুব তাড়াতাড়ি গাছ ইনটেক করতে পারে। আমরা এখানে কিন্তু একটা জিনিস বলে দিচ্ছি, আমরা এখানে কিন্তু পটাশ, লাল পটাশ বা এসওপি কিন্তু মেশাইনি, কিন্তু আমাদের কি তোমাদেরও কিন্তু এটা মেশালে চলবে না। যদি এটা মিশিয়ে দাও তাহলে গাছের বৃদ্ধি বিকাশ তো হবে, কিন্তু খুব তাড়াতাড়ি গাছের মধ্যে কুঁড়ি চলে আসবে, যেহেতু এখন আবহাওয়াটা একটু হালকা ঠান্ডা আছে, তো ঠান্ডাতেই এই গাছের কুঁড়ি কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। তো এই সময় যদি আমরা বৃদ্ধি বিকাশ না করে গাছের ফুল আনতে যাই তাহলে কিন্তু এসওপি প্রয়োগ করতে হবে। যদি আমরা গাছের বৃদ্ধি বিকাশ করতে যাই এখানে পটাশ একদমই প্রয়োগ করলে চলবে না। এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে, মাথায় রেখে তোমরা খাবার প্রয়োগ করবে, করে তোমরা জল ঢেলে দেবে, দিয়ে তোমাদের খাবার প্রয়োগ করা কমপ্লিট করে রোদের মধ্যে গাছটাকে রেখে দেবে। হয়ে গেল খাবার প্রয়োগের ব্যাপার, এরপর চলে আমাদের আর কী কী করতে হবে সেটা আমরা এবার জেনে নিই। তো বন্ধুরা আমরা খাবার প্রয়োগ করে দিয়েছি, আমাদের খাবার প্রয়োগ করার প্রসেস প্রায় কমপ্লিট। তো আমাদের এই সময় মাথায় রাখতে হবে যে এই সময় আর কী কী কাজ আমাদের করতে হবে। গাছের দ্রুত বৃদ্ধি বিকাশের জন্য খাবার প্রয়োগ করলে কি গাছের দ্রুত বৃদ্ধি বিকাশ হবে? হ্যাঁ হবে, কিন্তু যতটা তাড়াতাড়ি আমাদের দরকার এই গাছের বৃদ্ধি বিকাশ ততটা কিন্তু হবে না। তার জন্য আমাদের কী করতে হবে? তার জন্য আমাদের মিনাকুড়াল প্রয়োগ করতে হবে, প্রত্যেক সপ্তাহে একবার করে, মানে প্রত্যেক 7 দিন অন্তর অন্তর একবার করে আমাদের মিনাকুড়াল গাছে প্রয়োগ করতে হবে, যতদিন না গাছের বৃদ্ধি বিকাশটা খুব স্বাভাবিকভাবে হচ্ছে। 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকাবো, ঝাঁকে মিনাকুড়ালটা প্রত্যেক 7 দিনে একবার গাছের মধ্যে স্প্রে করে দেবো। এই গাঁদা গাছের সব গাছেতে আমরা স্প্রে করতে থাকবো, তাহলে কী হবে, গাছের ট্রায়াকন্টানল সজাগ থাকবে, গাছ দ্রুত পরিমাণে খাবার ইনটেক করবে, গাছের খিদে বাড়বে, শালক সংশ্লেষটা খুব সুন্দরভাবে গাছের মধ্যে হবে এবং প্রচুর পরিমাণে গাছ ঝাঁকড়া হয়ে যাবে। প্রায় 15-20 দিনের ভেতরেই গাছ কিন্তু ঝাঁকড়া হতে লক্ষ্য করা যাবে যে প্রচুর পরিমাণে তোমাদের গাছ ঝাঁকড়া হয়ে গেছে। তো এরপর বন্ধুরা আর কী করতে হবে? তো বন্ধুরা এই যে আমরা মিনাকুড়াল প্রয়োগ করলাম, এই যে কচি কচি পাতা দেখছো আমার বেরিয়ে আসছে, মিনাকুড়াল আমি প্রয়োগ করেছি, কচি কচি পাতা বেরিয়ে আসছে, এই পাতাগুলোকে আমাদের কিন্তু রক্ষা করতে হবে। এই গাছের মধ্যে সবথেকে যে পোকাটা বেশি আক্রমণ করে সেটা হচ্ছে মাইটস এবং অ্যাপিডস, পাতা কুঁকড়ে যায়, এই কারণে কিন্তু গাছের বৃদ্ধি বিকাশ থমকে যেতে পারে বা গাছের যে স্বাভাবিকভাবে ফুল আসার প্রবণতা সেটা কিন্তু কমে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের নিয়মিত, মানে ফুললে চলবে না, নিয়মিত আমাদের পেস্টিসাইড এই গাছেতে স্প্রে করতে হবে। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে একটা পেস্টিসাইড এই শীতকালে আমরা ব্যবহার করতে পারি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে খুব ভালো হয়, সেটা কি, সেটা হলো ডাইমিথাইড 30% EC গ্রুপের
পেস্টিসাইড, সেটা টাপকর হতে পারে, রোগার হতে পারে, রোগার প্লাস হতে পারে। এই ব্র্যান্ড তিনটে ব্র্যান্ডের মধ্যে যে কোনো একটা ব্র্যান্ড তোমরা নিয়ে আসবে, 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে ভালো করে গুলবে, গুলে নিয়ে গাছেতে স্প্রে করতে থাকবে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর একবার করে। তাহলে কী হবে, গাছের মধ্যে যে এই মাইটসের আক্রমণ বা অ্যাপিডসের আক্রমণ যেটা হয়ে থাকে সেটা কখনোই কিন্তু গাছেতে লক্ষ্য করতে পারবে না, গাছের এই পাতাগুলো কিন্তু সুন্দর বৃদ্ধি বিকাশ হবে। আমাদের গাছের পাতা যত ভালো রাখতে পারবো গাছের ফুলও কিন্তু তত ভালো হবে। তো এইটা মাথায় রেখেই কিন্তু আমাদের গাছেতে পরিচর্যা করতে হবে। এরপর বন্ধুরা আসি, আমাদের গাছে কি ফাঙ্গিসাইড প্রয়োগ করব বা গাঁদা গাছে কি ফাঙ্গিসাইড প্রয়োগ করা চলে? তো বন্ধুরা আমি বলবো গাঁদা গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করা চলে না বা গাঁদা গাছ ফাঙ্গিসাইড পছন্দ করে না। গাঁদা গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করলে গাছের পাতা কিন্তু ধীরে 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 ফ্যাকাশে হয়ে নষ্ট হতে থাকে। কারণ শীতকালের প্রত্যেকটা গাছই একটুখানি পাতাগুলো নরম বা কাণ্ড নরম, ফাঙ্গিসাইড খুব একটা বেশি সহ্য করতে পারে না। অযথা যদি আমরা ফাঙ্গিসাইড গাছেতে স্প্রে করি শীতকালের গাছে, তাহলে পাতাগুলো কিন্তু ফ্যাকাশে হয়ে নষ্ট হতে থাকে। তো বন্ধুরা ফাঙ্গিসাইড আমাদের যদি প্রয়োজন হয়, যদি আমরা দেখি গাছের গোড়া পচে গেছে, জল জমে গেছে বা মাটি কম্প্যাক্ট হয়ে আছে বা জল জমে গিয়ে পাতা ঝিমিয়ে যাচ্ছে, নেতিয়ে পড়ছে বা পাতা পচে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু অন্যান্য সময় যদি দেখছি গাছের কোনো রকম সমস্যা নেই, আমরা অনেকে আছি ফাঙ্গিসাইড একটুখানি গুলে স্প্রে করে দিলাম, এই জিনিসটা কিন্তু বন্ধ করতে হবে। আমাদের ফাঙ্গিসাইড গাছেতে অযথা প্রয়োগ করা বন্ধ করে দিতে হবে, বিশেষ করে শীতকালের গাছে। কেন প্রয়োগ করবো? আমাদের ফাঙ্গিসাইড প্রয়োগ করলে যখন গাছের ক্ষতি হচ্ছে, আমাদের টাকা পয়সা নষ্ট হচ্ছে, তো আমরা কেন করবো? তো সেক্ষেত্রে আমি বলবো এই সব জিনিস থেকে তোমরা বিরত থাকো। অযথা ফাঙ্গিসাইড গাছের মধ্যে স্প্রে করার এই সময় কোনো প্রয়োজন নেই, যেহেতু এখন বৃষ্টি হয় না বা এই সময় অতটা শিশির পড়ছে না, কুয়াশাও নেই, তো সেহেতু এই সময় বেকার ফাঙ্গিসাইড প্রয়োগ করে গাছের ক্ষতি করে কোনো দরকার নেই। তো বন্ধুরা এইভাবে তোমরা গাছের পরিচর্যা করো, এইভাবে খাবার প্রয়োগ করো, তাহলে দেখবে মাত্র পনেরো দিনের ভেতর তোমাদের গাছ তোমরা নিজেরাই চিনতে পারছো না, প্রচুর প্রচুর পরিমাণে ঝাঁকড়া হচ্ছে, প্রচুর প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে, এবং বৃদ্ধি হলে তোমরা সবাই জানো ফুলও কিন্তু বেশি আসবে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আমার ভিডিও নিয়ে যদি এখনও প্রশ্ন থেকে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং সকলকে হাত জোর করে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করবেন। তো বন্ধুরা ফিরে আসছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থেকো, নমস্কার।